নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল আমি ইতিমধ্যে কিন্তু হয়ে গেল সি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেই এ নিয়ে রয়েছে আপনাদের জন্য একটি বিরাট আপডেট এছাড়া আপনাকে ভারতীয় নাগরিকত্ব হবে সেটা নিয়েও রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট এছাড়া যদি আপনার কাছে রেশন কার্ড থাকে সে পিএইচএইস ওয়াই ওয়ান টু যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন এবং যদি আপনার কাছে বাই থাকে এবং যদি আপনার বাড়িতে ইলেকট্রিসিটি থাকে তবে এসব নিয়েও রয়েছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সেই জন্য

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই আইন চালু করে বিজ্ঞপ্তি জারি করে শুক্রবার গেজেট অফ ইন্ডিয়াতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শুক্রবার তথা দশই জানুয়ারি দু থেকে সারা দেশে কিন্তু কার্যকর হবে নাগরিকত্ব সংশোধনী আইন গত নয় ডিসেম্বর লোকসভায় এগারো ডিসেম্বর রাজ্যসভায় পাশ হওয়ার পরে সংশোধিত নাগরিকত্ব আইনে স্বাক্ষর করে দিয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সংশোধিত আইনে দু হাজার চোদ্দ ডিসেম্বরের আগে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আসা সমস্ত সিন্ধু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্ট খ্রিস্টান শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাবেন এই তিনটি দেশ থেকে আসা মুসলিম নাগরিক সম্প্রদায়ের মানুষকে শরণার্থী হিসেবে বিবেচনা করে নাগরিকত্ব প্রদানের সুবিধা দেওয়া হয়নি এই আইনে এখানে আপত্তি অধিকাংশ বিরোধী দলের তাদের দাবি এই প্রথমবার ভারতবর্ষের ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার আইন তৈরি করা হয় যা সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী সংসদে আইনটি পাশ হওয়ার পরেই দেশজুড়ে কিন্তু আন্দোলনে নেমে গিয়েছে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গ কেরল সহ বেশ কয়েকটি অবিজিবি রাজ্য ইতিমধ্যে কিন্তু ঘোষণা করে দিয়েছে যে তারা কোনোভাবে এই আইনটি তাদের নিজের রাজ্যে কার্যকর করবে না বিরোধী দলগুলির পাশাপাশি নাগরিক সমাজের একাংশ কিন্তু এই আইনের বিরোধিতায় রাস্তায় নেমেছে তো বন্ধুরা এত পরেও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে গেজেট জারি করে বলে দেওয়া হয়েছে যে দশই জানুয়ারি দু থেকে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পুরো দেশব্যাপী লাগু হয়ে গেল এবং এখন থেকে কিন্তু সিএএ করা হবে তো বন্ধুরা এখন আমরা চলুন জেনে নিই যে কোন কোন নথি দিতে হবে সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এটে আমাদের নিজেদের ভারতবাসী হিসাবে প্রমাণের জন্য নাগরিকত্ব সংশোধনী আইন মাত্র কয়েকটা ছাড়া ওর কিন্তু এই শব্দটি শুনলেই যেন দেশ জুড়ে আতঙ্কের বন্যা এক কথায় নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে যেভাবে দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কিন্তু বাড়তি চিন্তা আবার এনআরসি এমনিতেই সকলের মধ্যে ভুল ধারণা সত্তর বছরের বেশি পুরনো জমির কাগজপত্র বা প্রমাণপত্র না থাকলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে না এবং দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে বারবার এই সংশয় দূর করার জন্য ঘোষণা করা হয়েছে তবে নিচে যে আমি চারটি নথির কথা বলবো সেই চারটি নথির মধ্যে যদি চারটি নথি আপনাদের কাছে থাকে ক্ষেত্রে আপনি দেশের নাগরিক অর্থাৎ নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য এই চারটি নথি আপনার কাছে যথেষ্ট আর কোনো নথির আপনার প্রয়োজন নেই তার মধ্যে প্রথম নথি হচ্ছে যে কোনো যদি কোনো ব্যক্তির কাছে ভারত সরকারের দেওয়া প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেক্ষেত্রে হিসাবে গণ্য হবে তিন নম্বর যদি কোনো ব্যক্তির কাছে জমি বা দলিলের মালিকানার প্রমাণপত্র থাকে সেক্ষেত্রেও দেশ থেকে তাকে বিতাড়িত করা হবে না চার নম্বর রাজ্যের বাসিন্দা যার কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেও কিন্তু নাগরিকত্বের পরিচয়ের প্রমাণ দিতে পারবে অর্থাৎ এই চারটির মধ্যে যে কোনো একটি থাকলে কিন্তু আপনি সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হলেও আপনি ভারতীয় নাগরিকত্ব হিসেবে প্রমাণ হবেন এর জন্য আপনাকে উনিশশো সতেরোর আগের কোনো জমির দলিল অথবা জমি কোন ডিড বা কাগজপত্র বা কোন ডকুমেন্টস আপনার দেওয়ার প্রয়োজন নেই এই চারটি পরিচয়পত্রের মধ্যে যে কোনো একটি যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনার চিন্তা করার কোনো কারণ নেই তাই অযথা চিন্তা করবেন না সি এ খারাপ নয় অযথা চিন্তা আপনার করবেন না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে সি এ করে আপনার ভয়ের কোনো ব্যাপার নেই এরপরে রেশন কার্ড নিয়ে যে আপডেটই জারি হয়েছে সেই আপডেট অনুযায়ী কিন্তু পঁচপান্ন হাজার রেশন কার্ড বাতিল করে দিয়েছে রাজ্য সরকার বাড়ছে নতুন গ্রাহকের সংখ্যা এ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন দু দফায় নতুন রেশন কার্ড দেওয়ার বিশেষ অভিযান শুরু করেছে রাজ্য সরকার নয়া এই অভিযানে কমপক্ষে ৩৫ লক্ষ নতুন গ্রাহকের হাতে ভর্তুকি চাল গম তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার একই সঙ্গে পঁচপান্ন হাজার রেশন গ্রাহকের কার্ডও কিন্তু বাতিল করে দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে ভর্তুকিহীন বিশেষ রেশন কার্ডের জন্য আরও প্রায় কুড়ি লক্ষ আবেদন জমা পড়েছে খাদ্য দফতরে ভালো করে বুঝে বুঝবেন ভতুকিহীন অর্থাৎ এই সমস্ত রেশন কার্ড গ্রাহকদের শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে রেশন কার্ড ব্যবহার করতে পারবে কিন্তু এই রেশন কার্ড দিয়ে সে ভর্তুকিতে রেশন দোকান থেকে কোনো চাল ডল গাম গম কিছু কিনতে পারবে না এই মুহূর্তে রাজ্যে মোট রেশন গ্রাহকের সংখ্যা নয় কোটি ষোলো লক্ষ জন রেশন কার্ড দেওয়ার জন্য দু দফায় বিশেষ অভিযানে প্রায় পঞ্চাশ পঁচপান্ন হাজার মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে খবর এছাড়া প্রতি মাসে লক্ষাধিক মৃত রেশন গ্রাহকের তথ্য জমা পড়ছে খাদ্য দফতরে খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে যে প্রায় সতেরো লক্ষ গ্রাহকের বাড়িতে ডাক নতুন রেশন কার্ড পাঠানোর ব্যবস্থা কিন্তু করা হচ্ছে নয়া রেশন কার্ড গ্রাহকের বাড়িতে পাঠানোর জন্য ডাক বিভাগের সঙ্গে ইতিমধ্যে বিশেষ চুক্তি করে ফেলেছে খাদ্য দফতর ডাক মাধ্যমে পাঠানোর কাজও শুরু হয়েছে গ্রাহকের ঠিকানায় নতুন রেশন কার্ডের খরচ হচ্ছে প্রায় তিন নম্বর ফর্মের মাধ্যমে চোদ্দ লক্ষ ছত্রিশ হাজার বাষট্টি জন আবেদনকারীকে ভর্তুকির খাদ্য সামগ্রীর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবারের নতুন সদস্যের নাম তোলার ক্ষেত্রে চার নম্বর ফর্মের মধ্যে নতুন কার্ড দেওয়া হচ্ছে উনত্রিশ লক্ষ সাতষট্টি হাজার ছয়শ দশ নম্বর ফর্মের মাধ্যমে রেশনের ভর্তুকি ছাড়ার জন্য আবেদন কিন্তু করে দিয়েছেন প্রায় কুড়ি লক্ষ রেশন গ্রাহক এই সংখ্যা ডিসেম্বরের হলেও নতুন রেশন কার্ড গ্রাহকের সংখ্যা আরো বাড়বে বলে মনে করা হচ্ছে তো প্রায় পঁচপান্ন হাজার রেশন কার্ড বাতিল হয়েছে যেহেতু তারা যেহেতু এই রেশন কার্ড গ্রাহকরা মৃত সেই জন্য পঁচপান্ন হাজার রেশন কার্ড কিন্তু বাতিল হয়েছে এবং প্রায় কুড়ি লক্ষ লোকজন ভর্তুকিহীন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন এই সমস্ত রেশন কার্ড গ্রাহকরা শুধুমাত্র পরিচয়পত্র হিসাবে এখন থেকে রেশন কার্ড ব্যবহার করবে কিন্তু তাদের নামে যে বরাদ্দ ভর্তুকি জুতো দ্রব্য আসতো সমস্ত দ্রব্য কিন্তু এখন যার অরিজিনালি প্রয়োজন তার কাছেই কিন্তু আসবে অর্থাৎ এখন রাজ্য সরকার কিন্তু কিছু প্রয়োজনীয় মানুষকে ভর্তুকিযুক্ত রেশন কার্ড দিতে পারবে বন্ধুরা এরপরে আপনার বাড়িতে গাড়ি অথবা বাই থাকলে আপনার জন্য যে নিয়মটি চালু হতে চলেছে সেই নিয়ম অনুযায়ী নতুন মোটর ভেহিকল আইন অনুযায়ী জরিমানা নিতে হবে রাজ্য সরকারগুলিকে চরম নির্দেশ দিল কেন্দ্র সরকার সম্পতি কিন্তু দেশের আইন ও বিচার মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে যে মোটর ভেহিকল আইনের অধীনে ট্রাফিক আইন ভাঙলে কোনো গাড়ি চালকের জরিমানা গোমানো কিন্তু কোনো অধিকারই নেই রাজ্য সরকারের সূত্রের খবর ট্রাফিক আইন ভাঙার ক্ষেত্রে চালকের জরিমানা পরিমাণ বাড়ানোর জন্য ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফে একটি বিবৃতি কিন্তু জারি করা হয়েছে এই প্রসঙ্গে রাজ্য সরকারগুলিকে একটি চূড়ান্ত বার্তাও কিন্তু দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে গত বছরের পয়লা সেপ্টেম্বর মোটর গাড়ি সংশোধন আইন দু থেকে কার্যকর হওয়ার পর থেকেই এই ক্ষেত্রে রাজ্য কেন্দ্র সংঘাত অব্যাহত সড়ক পরিবহন ও জলপথে মন্ত্রকের তরফে এই সমস্ত রাজ্যগুলি এই আইন অনুযায়ী জরিমানা ধার্য করছে না বলে তাদেরই আলটিমেটাম দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে পাশাপাশি বিজেপি শাসিত কেন্দ্র সরকার আরও বলেছে যে রাজ্যগুলি এই নির্দিষ্ট মানবে না বা মানতে বাদ ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ভারতীয় সংবিধানের তিনশো ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এই ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য এই ধারার বলেই কোনো রাজ্য রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি করা যায় অর্থাৎ যে সমস্ত রাজ্য এতদিন পর্যন্ত মোটর ভেহিকেল এক দু হাজার উনিশের সংশোধনী অনুযায়ী বিভিন্ন মোটর সাইকেলের উপর জরিমানা ধার্য করেছিল না সেই সমস্ত রাজ্য সরকারগুলিকে কিন্তু এখন থেকে এই নতুন মোটর ভেহিকল আইন অনুযায়ী কিন্তু তাদের এখন থেকে ট্রাফিক আইনে যদি কেউ কোনো ভাঙে নতুন যে ধার্য করা পরিমাণ অনুযায়ী কিন্তু তাদের কাছ থেকে তাদের টাকা নিতে হবে সেক্ষেত্রে রাজ্য সরকারগুলি কিন্তু কোন গাড়ির চালকের জরিমানা কিন্তু নির্দেশ জারি করেছে কেন্দ্র সরকার এরপরে আপনার বাড়িতে ইলেকট্রিসিটি থাকলে নিয়ম চালু আগামী তিন চার মাসের মধ্যে সেটি হচ্ছে এক দেশ এক ইলেকট্রিক বিল এতদিন পর্যন্ত আমি জানি আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ হোক কিংবা প্রদেশ হোক কিংবা দিল্লি হোক বিভিন্ন রাজ্যে ইউনি পিছু কিন্তু আমাদের বিভিন্ন ইলেকট্রিক বিল দিতে হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিল অনেক বেশি সেক্ষেত্রে ইউপি বলুন কিংবা আপনারা দিল্লি বলুন সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক বিল অনেকটাই কম আমাদের প্রায় প্রতি ইউনিট পিছু ষাট টাকা থেকে ন টাকা দিতে হয় কিন্তু ওই সমস্ত রাজ্যে কিন্তু চার টাকা থেকে পাঁচ টাকা দিলেও হয়ে যায় সেক্ষেত্রে মোদী সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী তিন চার মাসের মধ্যে সারা দেশ দেশ এক এক ইলেকট্রিক বিল চালু হতে চলেছে সেক্ষেত্রে সমস্ত রাজ্য সরকার কিন্তু এক রেটে ইলেকট্রিসিটি বিল নিতে বাধ্য হবে সেক্ষেত্রে যে সমস্ত রাজ্যে বেশি ইলেকট্রিসিটি বিল দিতে হয় যেমন পশ্চিমবঙ্গ সেই সমস্ত গ্রাহকরা কিন্তু খুবই উপকারী হবে কিন্তু যে সমস্ত রাজ্যে কম ইলেকট্রিক বিল দেওয়া হয় যেমন দিল্লিতে কিংবা ইউপিতে সেক্ষেত্রে কিন্তু তাদের আপাতত মনে হচ্ছে তাদের অসুবিধা হলেও হতে পারে কারণ যদি এক দেশে এক ইলেকট্রিসিটি বিল হয় সেক্ষেত্রে তারা যেই পরিমাণ ইলেকট্রিক বিল তাদের গ্রাহকদের থেকে নেয় বা রাজ্যবাসীর থেকে নেয় ততটা কমানো হবে কিনা সেটা কিন্তু এখনও কেন্দ্র সরকারের তরফ থেকে জানা যায়নি কিন্তু আমরা যতটা জেনেছি যে ইলেকট্রিক বিল কিন্তু এর ফলে অনেকটাই কমতে চলেছে বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট আশা করবো আপডেটগুলি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব